ইলেকট্রিক পণ্যের বাজারের খবর জানাতে পঞ্চগড় ও মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি পঞ্চগড়ের রাশেদুজ্জামান বাবুর কাছে। বাবু, পঞ্চগড়ে বৈদ্যুতিক পণ্য কেনা বেচা কেমন চলছে আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ শিমুল, আপনাকে যেটুকু জানিয়ে দিচ্ছি, মানুষ কিন্তু একসময় ভুলেই গেছিল যে আসলে বিদ্যুতে যাওয়া আসা, কিন্তু সম্প্রতি কিন্তু আসলে আবারও কিন্তু এই লোডশেডিং কথাটি মানুষের মধ্যে ফিরে এসেছে। বিশেষ করে আপনার সরকার ঘোষিত যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সর্বোচ্চ লোডশেডিং থাকার কথা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি যে এটি 24 ঘন্টার মধ্যে 9 থেকে 10 ঘন্টায় কিন্তু বিদ্যুৎ এখানে পঞ্চগড়ের মানুষগুলো পাচ্ছে না। সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে পঞ্চগড়ের যে ফ্যান, চার্জার এবং আইপিএস সোলার এই এই দোকানগুলোতে কিন্তু মানুষের কিন্তু ভিড় লেগেই আছে। তবে ক্রেতারা কিন্তু আমাদের কাছে যেটুকু অভিযোগ করেছে, আসলে দাম কিন্তু যে ফ্যান 2000 টাকা ছিল, বর্তমানে কিন্তু সে ফ্যান প্রায় 3000, 3200, 2800 এরকম দামে কিন্তু বিক্রি হচ্ছে। একই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি ইলেকট্রনিক পণ্য অর্থাৎ আইপিএস এবং সোলার, তারপরে হচ্ছে চার্জার, ফ্যান সব কিন্তু একই অবস্থা বিরাজ করছে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা এইখানে আপনাকে জানিয়ে রাখি যে আমাদের সাথে কিন্তু এখানে রয়েছে একজন ক্রেতা, আমরা এখন শুনবো আসলে তিনি কেন এসেছেন এবং কি কারণে এসেছেন। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনি এই দোকানে কেন আসছেন বলেন। আমি আসছি, সারা রাত কারেন্ট ছিল না, আমি একটা চার্জার ফ্যান নেওয়ার জন্য আসছি, সারা রাত ঘুম হয় নাই, এখন ওই চার্জার ফ্যান নেওয়ার জন্য এই দোকানে আসছি। কারেন্ট তো 1 ঘন্টা 1.5 ঘন্টা না থাকার কথা, সেই জায়গায় দেখা যাচ্ছে 5 ঘন্টা 6 ঘন্টা থাকেন, দুর্বিষহ অবস্থায়, সেই কারণে আমি একটা চার্জার ফ্যান নিতে আসছি এই দোকানে। আপনি শুনলেন একজন ক্রেতার কাছে। আমরা ব্যবসায়ীদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, ব্যবসায়ীরা বলতেছে তাদের চাহিদা অনুযায়ী তারা কিন্তু মাল পাচ্ছে না, অর্থাৎ বাজারে যে চাহিদা রয়েছে সেই চাহিদা মতো তারা কিন্তু মাল দিতে পারছে না, সরবরাহ করতে পারতেছে না, এবং পাইকারি বাজারে কিন্তু তাদের দামের কথা তারা বলছে। আমরা চলে যাব একজন ব্যবসায়ীর কাছে। আমি আসলে আপনার কাছে জানতে চাই যে আসলে আপনাদের বর্তমান বেচাবিক্রি কেমন এবং দাম কি রকম? তুলনামূলক আগের থেকে দাম বর্তমানে একটু বেশি, যার কারণ হচ্ছে যে লোডশেডিং এর কারণে দোকানের মালের টান বেশি, দামও বেশি, এই ক্ষেত্রে আর কি সোলারের মালের চাহিদাও বেশি, আইপিএসের চাহিদাও বেশি। হ্যাঁ, যেটুকু শুনছিলেন আসলে পঞ্চগড়ে কিন্তু এই বৈদ্যুতিক লোডশেডিং এর কারণে কিন্তু আসলে গ্রাহকরা কিন্তু নাজেহাল হয়ে গেছে, তারা কিন্তু উপায় না পেয়ে কিন্তু এইসব দোকানগুলো বেশি দামে কিনতে বাধ্য হচ্ছে। শিমুল, এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। এবারে মানিকগঞ্জে আমাদের সহকর্মী আব্দুল আলিমের কাছে যেতে চাই। আলিম, চলমান লোডশেডিং এ ইলেকট্রিক পণ্যের বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আপনি যেমনটি বলছিলেন যে সরকার ঘোষিত এই লোডশেডিং এর কারণে প্রভাব পড়েছে মানিকগঞ্জের যে ফ্যান, চার্জার, লাইট এবং ইলেকট্রিক বাজারে কিন্তু প্রভাব পড়েছে। আমি কথা বলেছি একাধিক ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা সেটা জানিয়েছেন যে এই সরকার ঘোষিত এই লোডশেডিং এর শিডিউল লোডশেডিং এর খবরের পরে কিন্তু আসলে যে তারা যে মোকাম থেকে মালামাল ক্রয় করে সেখানে কিন্তু আসলে দাম বৃদ্ধি করার, তারা কিন্তু আসলে মালামাল গুলো সঠিক ভাবে পাচ্ছেন না এবং বলে অভিযোগ করেছেন। এবং তারা আরো বলেছেন যে সিলিং ফ্যানের মূল্য বৃদ্ধি পেয়েছে 50 থেকে 200 টাকা পর্যন্ত, এবং চার্জার ফ্যানের মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় 1000 থেকে 1500 টাকা পর্যন্ত। এছাড়া যে চার্জিং লাইট, চার্জার লাইট এবং কি যে চার্জার ফ্যান গুলো, এগুলো কিন্তু সংকট দেখা দিয়েছে। আমি এখন কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে এবং তিনি আমাদের আসলে এই বর্তমান যে লোডশেডিং এর কারণে এই আপনার ইলেকট্রিক পণ্যের দামের উপর কেমন প্রভাব পড়ছে? হ্যাঁ, প্রচুর চাহিদা, কিন্তু এই লোডশেডিং এর কারণে ঢাকার যে মহাজন সেই ওনারা যে ফ্যান আমরা গত 15 দিন আগে আপনার 3200-3300 টাকায় বিক্রি করছি, সেই ফ্যান এখন 4000 টাকায় আমাদের কিনে আনতে হয়েছে। তো সেক্ষেত্রে কাস্টমারের সাথে আমাদেরও একটু দ্বন্দ্ব হইতেছে যে ফ্যান নিয়ে গেছে 3500 টাকা দেয়, সেই ফ্যান এখন যদি 4000 টাকা দেনে তাহলে আমরা কিভাবে কাস্টমারের মন জোগাড় করি? আচ্ছা, এছাড়াও যে মোকাম থেকে আপনারা সঠিকভাবে পণ্য পাচ্ছেন কিনা? না, সঠিকভাবে পাচ্ছি না, আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী ওনারাও আমাদের মাল বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ শিমুল, আপনি শুনছিলেন যে ব্যবসায়ী বলছিলেন যে
মুকাম থেকে তারা কিন্তু আসলে যে পণ্য পাচ্ছেন না এবং যে মূল্য বৃদ্ধি পেয়েছে এতে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু বিপাকে পড়েছেন। আমি কথা বলেছি একাধিক ক্রেতার সাথে, ক্রেতারা যেটা জানিয়েছেন যে যে আসলে যে ফ্যানটা 1500 টাকা সেই ফ্যান হয়ে গেছে এখন 3000 টাকা 3500 টাকা ক্ষমতার বাইরে চলে গেছে। এবং কি তারা আরো বলছেন যে এই তীব্র গরমে এই বর্তমান যে লোডশেডিং বিপর্যয়, এই বিপর্যয়ের সময় কিন্তু তারা অনেকটা অসহায় করে পড়েছেন। শিমুল, এই ছিল মানিকগঞ্জ ইলেকট্রিক বাজারের সর্বশেষ খবর। আলিম এবং বাবু, আপনাদের দুজনকেই ধন্যবাদ।